নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। সংবাদ সফর নিয়ে আমি লহমা, আসছি বিস্তারিত সংবাদে। সোমবার গুলি চলার ঘটনার পর এখনো থমথমে পরিবেশ দিনহাটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে। সাধারণ মানুষ রীতিমতো ভয়ে আতঙ্কে রয়েছে। সোমবার রাতে দিনহাটার কোনামুক্তা গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুর রহমান তৃণমূল কংগ্রেসের একটি মিটিং করে ফিরছিলেন। সেই সময় তাকে কোনামুক্তা গ্রামে গুলি চালায় তার পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাকে প্রথমত দিনহাটা মহকুমা হাসপাতালে, পরবর্তীতে কোচবিহার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। আমার স্বামী মিটিং এ গেছে, মিটিং এ যাওয়ার সময় ওরা গুলি করছে। কারা গুলি করছে? বিজেপি দুষ্কৃতী। এটা আচ্ছা, এটা কি আবু আলাদের লোকজন সব? হ্যাঁ, আবু আলাদের ছে ভিতাল্লা ওয়ান জিপিতে ডলি খাতুন আমাদের দলের প্রার্থী এবং তার হাজবেন্ড আজিজুল যখন মিটিং করে ফিরছিল, সেই সময় দুষ্কৃতীরা, বিজেপি দুষ্কৃতীরা গুলি চালায় এবং সেই গুলিতেই আজিজুল আক্রান্ত হয় এবং 4-5 রাউন্ড গুলি ছুড়েছে। ওই অবস্থায় 6 রাউন্ড গুলি করলো আমার সামনে। কারা করলো এটা? বিরোধী নির্দল আলী আইসে আবু আলাজাদের সব এরা অনুগামী, সব নির্দল। এখন তো জেলে আছে আবু আলাজাদ, উনি তো জেলে আছে। কতটা আতঙ্কে আছেন? সব এলাকার তো মানুষ আতঙ্কে, যে যত রান গুলি এখানে দিচ্ছে। দেখুন, প্রথম কথা, গীতালদায় আমাদের ওই এলাকায় আমরা সব জায়গাতে প্রার্থী দিতে পারিনি, প্রথম কথা। আর আপনারা জানেন যে তৃণমূলের যে টিকিট বিক্রি হয়েছে ওখানে, যারা যারা টিকিট পয়সা দিয়ে টিকিট কিনেছে, আর কেউ টিকিট পেয়েছে, কেউ পায়নি। ওখানে 2-3টা গ্রুপ তা নিজেদের মধ্যে লড়াই, আর এই রাজ্যে বম বন্দুকের রাজনীতি করছে সেটা তৃণমূল কংগ্রেস, এটা সকলেই জানে। রাতের অন্ধকারে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে তৃণমূলের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহত অবস্থায় তাকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে তাকে কোচবিহারে পাঠানো হয়। কোচবিহার এনজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সোমবার রাতে দিনহাটে 1 নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের আটিয়াবাড়ি বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিষ্ঠা বর্মন, সরকারের সমর্থনে প্রার্থীর স্বামী তথা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি দেবাশিস বর্মন ও আরও কয়েকজন প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সে সময় পেছন থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দেবাশিসকে ভেবে তার সাথে থাকা বিনয় বর্মনকে কুড়ুল দিয়ে গলায় কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে দলের কর্মী বিনয় বর্মন। প্রথমে দিনহাটা হাসপাতালে, পরে কোচবিহার এনজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, বিজেপির দাবি তৃণমূল নিজেদের গোষ্ঠী কোন্দল ঢাকতে বিজেপির দিকে আঙুল তুলছে। কালকে আমরা যেটা পঞ্চায়েত ভোটে আমরা ওয়ার্ক করে বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে কথা টথা বলে বৃষ্টি আসে, তখন আমরা বৃষ্টি আসার বলে সবাই যার যার মতো একটা এদিক ওদিক হয়ে গেছি। এবার আমি আর ও একসঙ্গে আসছিলাম, তা এবার অনেক লোক দেখে গল্প টল্প করে, কিন্তু ও একটু পিছনে পড়ে যায়। আর আমি একটু 10 মিনিটের ব্যবধানের মধ্যে ও আমি বাড়ি চলে আসি, আমি হচ্ছি ও বাড়ি গেছে। তারপরে একটু পরে আমাদের যে কর্মী আছে সে ফোন করলো, ওর নাকি গলায় মারছে। এই হচ্ছে ব্যাপার, এটা বিজেপির, ওইখানে কেউ নাই, ওখানে বিজেপি ছাড়া কিছু নেই। বিজেপির লোকজন আসাম টাসাম থেকে কোনখান থেকে সংগ্রহ করে নিয়ে আসছে, ওই বিজেপির লোকজনই মারছে।